আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজ বেশ কিছুদিন পরে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাবো। ভিডিওটি হচ্ছে রুই কাতল মাছের জম, যে একটি জিনিস বানাবো এটা হচ্ছে কাতল মাছের জম। এটা হচ্ছে রসুনের তেল, রসুনের তেল। এতে আপনি পোলে ফিশে ব্যবহার করতে পারেন এবং চালের সাথেও দিতে পারেন। তো কি কি উপকরণ দিয়ে আমরা এটি তৈরি করব এটা দেখে নেন। আমরা নিব হচ্ছে রসুন, নারিকেল তেল আর সয়াবিন তেল আর হিং। অনেকজন অনেক বড় বড় শিকারীরা দেখেন যে হোমিওপ্যাথিক বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে, কিন্তু এই হোমিওপ্যাথিক জিনিসগুলো তৈরি হয় কি দিয়ে? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এই হিং দিয়ে তৈরি হয়। হিং ছাড়া কোনো জিনিসই মাছ মারা জিনিস তৈরি হয় না। আর ওগুলো কিনে যে আপনি অত লাভবান হবেন তা না, ওরা ব্যবসার খাতিরে ওই জিনিসগুলো আপনাদেরকে তৈরি করে দেখায় এবং কিনে নেয়। আপনারা নিজে তৈরি করুন, তৈরি করে দেখুন, জিনিসগুলো খুবই ভালো হবে। তো চলুন আমরা জিনিসগুলো তৈরি করে দেখে নিই। আমরা রসুনগুলো কেটে নিব, কেটে এগুলা চোষাগুলা সুন্দর করে ছাড়িয়ে নেব। সুন্দর করে এগুলো ছাড়িয়ে নেওয়া লাগবে, এগুলা সুন্দর করে আমরা চোষা যেন এর ভিতরে সেবড়ায় এগুলো যেন না থাকে, তাই সুন্দর করে আমরা এটা ছাড়িয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, তে আমাদের রসুন ছিল হয়ে গেল। আমি আপাতত বেশি পরিমাণ বানাবো না, এজন্যে দুইটার মতো রসুন নিছি। এখন এই রসুনগুলো আমরা হালকা করে থেতে করে নেব, এটা থেতে করব যেন একবারে ইয়া না হয়। হালকা হালকা করে এটা থেতে করে নেব, এর ভিতরে যেন ইয়ে হতে পারে, একবারে মিলানো না, হালকা হালকা থেতে করে নেব। থেতে করে নিয়ে আমরা এটা পরবর্তীতে তেলে হিং দিয়ে এগুলো আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমাদের এটা থেতা করা হয়ে গেছে। তো চলুন এটা কিভাবে তৈরি করা লাগে আপনাদেরকে শিখিয়ে দিই। চলুন বন্ধুরা, বন্ধুরা আমরা সয়াবিন তেল দিব এর ভিতরে, এটা সয়াবিন তেল দিলাম, এটা পরিমাণ মতো। কিছু নারকেল তেল দিব, বেশি না, কিছু পরিমাণ এর ভিতরে নারকেল তেল দিব। দিয়ে আমরা রসুনগুলো হালকা হালকা আছে এটা ভাজা লাগবে, যেন পুড়ে না যায়। হালকা আছে ভাজা লাগবে, এটা যেন পুড়ে না যায়। জাল জুড়ে হয়ে গেছে আমাদের, এটা হালকা আছে, সবচেয়ে ভাজা লাগবে। এর ভিতরে আমরা এখন হিং দিব, এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমরা পরিমাণ মতো ওই
2 গ্রামের মতো হিং দিলাম, দিয়ে এটা সবসময় লালাচাড়া করা লাগবে। এ তেলটা মাছের জন্য খুবই উপকার এবং লেপিং হিসেবে ব্যবহার করবেন। দেখবেন বড় বড় শিকারীরা এই জিনিসটা খুবই ব্যবহার করে। শীতকাল চলে আসছে, শীতকালের জন্য এই জিনিসটা খুবই কার্যকরী। রুই, কাতল, মৃগেল সব মাছই খাবে। সবসময় লাগতে থাকবে। আর এটা যে আমাদের এটা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করে নিব। নেওয়ার পরে একটি বোতলের মধ্যে রাখবো, রেখে কমে 1 সপ্তাহ পর থেকে এটা আমরা বসির সাথে গেতে তারপরে লেপিং হিসেবে এটা আমরা ব্যবহার করব। কমে 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে এটা আমরা ব্যবহার করব। 1 সপ্তাহ পর্যন্ত আমরা এটা একটা ঠান্ডা জায়গা বোতলে করে রেখে দেব, তারপরে এটা আমরা ইউজ করব। মাছ মারতে গেলে বড়শি গেঁথে গাঁথার পরবর্তীতে বড়শি দিয়ে হালকা করে ল্যাপিং হিসেবে এটা মাখিয়ে দেবো। দেখবেন রুই থাকুক, কাতল থাকুক, মাছ থাকলে আপনার অবশ্যই এসে খাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তো ভালো থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।